হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং এস বেঙ্গল ইস্টবেঙ্গল কিন্তু আগামীকাল নামতে চলেছে ওড়িশা এফসির বিরুদ্ধে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম আইসেল ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনমেয় বাগানের কাছে কিন্তু অনেকটা খারাপভাবে হেরে এসসি বেঙ্গল কিন্তু এই মুহূর্তে লিগ টেবিলে অনেকটাই খারাপ জায়গায় তো সেই জন্য এটিকে মোহনবাগান ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে কিন্তু ওড়িশা এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইবে এসসি বেঙ্গল এবং এই ম্যাচটা কিন্তু তাদের জিততেই হবে কারণ না জিতলে তারা কিন্তু অনেকটাই লিগ টেবিলে পিছিয়ে পড়বে তো সেই জায়গার থেকে এসসি বেঙ্গল কিন্তু এই ম্যাচটাকেই ঘুরে দাঁড়ানোর লড়াই হিসাবে দেখবে এখন আর অন্যদিকে ওড়িশা এফসির কথায় যদি আসি ওড়িশা এফসি কিন্তু এবার আইএসএল এর দুর্ধ ফর্মে আছে তারা প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরু এফসির মতো কঠিন প্রতিপক্ষকে তিন এক গোলে কিন্তু পরাজিত করেছে যদিও ওড়িশা এফসিতে একাধিক ভালো ইন্ডিয়ান ফুটবলার রয়েছেন কিন্তু ওড়িশা এফসির চাবিকাঠি কিন্তু বিদেশিদের হাতে ডিফেন্সে হেক্টর রোডাস এবং তার সাথে ভিক্টার মঞ্জিলের যে জুটি তাতে কিন্তু ডিফেন্সটাকে ওড়িশা এফসির সেন্ট্রাল ডিফেন্সকে অনেকটাই স্ট্রং লাগছে অন্যদিকে মিডফিল্ডে কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ রোল নিচ্ছেন গতবার এটিকে মোহনবাগান দলে থাকা জ্যাভি হার্নান্ডেস এবং এছাড়াও সামনে কিন্তু তাদের অ্যারিডাই ক্যাব্রেরা এবং তার সাথে সাথে জনাথাসের মতো স্ট্রাইকার রয়েছে জনাথাস যদিও গোল পায়নি কিন্তু তিনি কিন্তু যে কোনো দিন গোল পেয়ে যাবেন খুবই ভালো মানের স্ট্রাইকার এছাড়া অ্যারিডাই ক্যাব্রেরা কিন্তু গত ম্যাচেই অসাধারণ দক্ষতায় গতবার এফসি গোয়ার বিরুদ্ধে যেরকম একটা গোল করেছিলেন ব্রাইট এনো বাখারে সেরকম কিন্তু অ্যারিডাই ক্যাবরেরা গত ম্যাচে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে সেরকমই একটা গোল করেছেন এবং অসাধারণ ড্রিবলিং অসাধারণ প্লেসমেন্ট অসাধারণ দৌড় সব কিছু মিলিয়ে অ্যারিডাই ক্যাবরেরার দিকে কিন্তু এই ম্যাচেও নজর থাকবে এবং অন্যদিকে জ্যাভি হার্নান্ডেসের কথা যেটা বলছিলাম যে জ্যাভি হার্নান্ডেস কিন্তু সেট পিস নিতেও যথেষ্ট দক্ষতার প্রমাণ দিয়েছেন প্রথম ম্যাচে এবং গোলও পেয়েছেন পিস থেকে এছাড়াও কিন্তু জ্যাভি হার্নান্ডেজ জোড়া গোল করেছেন গত ম্যাচে তো সেই জায়গার থেকে কিন্তু আত্মবিশ্বাসী যথেষ্ট থাকবে এই ওড়িশা এফসি দল এবং ওড়িশা এফসিতে একাধিক ভালো ভারতীয় ফুটবলার রয়েছেন যেরকম আইস্যাক ভ্যানমাল সোয়ামা রয়েছেন সেরকম কিন্তু রয়েছেন ভিনীত রায় ওড়িশা এফসি দলের মিডফিল্ডে এবং ওড়িশা এফসির অধিনায়কও কিন্তু ভিনীত রায় এই মরশুমে তো সেদিক থেকে দেখতে গেলে অন্যদিকে উইংয়ে কিন্তু আর রয়েছেন আরেক আইস্যাক এবং এছাড়াও নন্দা কুমার রয়েছেন এবং এছাড়াও জেরি রয়েছেন উইংয়ে এবং এশিয়ান কোটায় কিন্তু এইবার ওড়িশা এফসি নিয়ে এসছে লিরিড্যান ক্র্যাশনিকে যার কিন্তু এশিয়ায় খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং যথেষ্ট ভালো মানের ফুটবলার অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু ভালো পারফর্ম করতে পারেন তো সেরকম একজন ফুটবলার কিন্তু রয়েছে তো সব মিলে ওড়িশা এফসি কিন্তু মোটেই সহজ প্রতিপক্ষ নয় অন্যদিকে এসসি বেঙ্গলের কথা যদি আসি এসসি বেঙ্গল কিন্তু কালকে দলে একাধিক পরিবর্তন করতে পারে প্রথমেই যে পরিবর্তনটা হতে পারে সেটা কিন্তু মানলডিয়াস করতে পারেন গোলে কারণ অরিন্দম ভট্টাচার্য কিন্তু চোটের জন্য আগামীকালের ম্যাচে নেই তো সেই জন্য শুভম সেন কিন্তু গোলের তলায় শুরু করতে পারেন এর সম্ভাবনা সবথেকে বেশি আগের ম্যাচের তার পারফরমেন্সের পর শুভম সেন কিন্তু প্রথম একাদশে ঢোকার সময়ের অপেক্ষা মাত্র তো সেই জন্য শুভম সেন প্রথম একাদশে গোলরক্ষক হিসেবে শুরু করবেন এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু আদিল খান এবং ফ্রানজো পার্সের খেলার সম্ভাবনা যথেষ্ট রয়েছে যেহেতু টমিস্লাম মার্সেলা কিন্তু আগের দিন অতটা ভালো পারফর্ম করতে পারেননি তো আদিল খানের পারফরমেন্স দেখে কিন্তু হয়তো কোচ তাকে প্রথম একাদশে রেখে দিতে এবং এছাড়া রাইট ব্যাক পজিশনে হয়তো জয়নার লোরেন্সো বা রাফিককে দিয়ে শুরু করা হতে পারে এবং লেফট ব্যাকে হয়তো ফিরিয়ে আনা হতে পারে হীরা মন্ডলকে এবং মিডফিল্ডের কথাই যদি আসি তাহলে কিন্তু সৌরভ দাস অমরজিৎ সিং কিয়াম এবং আমির ডারভেসেভিচ এদের তিনজনকেই মিডফিল্ডে রাখার সম্ভাবনা সবথেকে বেশি এবং মানালো ডিয়াস কিন্তু চার ব্যাকের সিস্টেমে গেলে হয়তো তিনজন মিডফিল্ড নিয়ে খেলবেন এবং একদম সামনে কিন্তু লেফট ফ্ল্যাঙ্কে রা নাওরে মহেশকে রেখে রাইট ফ্ল্যাঙ্কে পেরোসোভিচকে রেখে সামনে কিন্তু ড্যানিয়াল চিমাকে আবার ফিরিয়ে আনা হতে পারে প্রথম দলে কারণ ড্যানিয়াল চিমা থাকলে কিন্তু পেরোসোভিচ অনেক নিশ্চিন্তভাবে খেলতে পারেন এবং তার যে খেলার ধরনটা সেটা কিন্তু বদলে যায় অনেকটা সময় এবং পেরোসেভিচের যেটা সবথেকে বড়ো সমস্যা হচ্ছে তিনি যখন লোন স্ট্রাইকারে চলে যান তখন কিন্তু তিনি ওইভাবে পারফর্ম করতে পারেন না যতটা তিনি উইংয়ে থেকে পারফর্ম করতে পারেন এবং ড্যানিয়াল চিমা থাকলে তিনি কিন্তু অনেক নিশ্চিন্তভাবে খেলতে পারেন তো ড্যানিয়াল চিমা এবং পেরোসেভিচকে হয়তো প্রথম একাদশে রেখেই কালকে শুরু করা হবে এরকম একটা কিন্তু বড় সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে ডিফেন্সকে কিন্তু যথেষ্ট কমপ্যাক্ট থাকতে হবে কারণ ওড়িশা এফসি কিন্তু যথেষ্ট ভয়ঙ্করভাবে অ্যাটাক করছে এবং অ্যারিডাই ক্যাবরেরা স্পেশালি এই খেলোয়াড়টি তার পায়ে যে ড্রিবেল এবং যে গতিতে তিনি আক্রমণ করেন এবং তার যে প্লেসমেন্ট করার ক্ষমতা তো ডিফেন্সকে কিন্তু সতর্ক থাকতে হবে ওড়িশা এফসি অ্যাটাকের ক্ষেত্রে ভালোভাবে কভারিং করতে হবে ডিফেন্সে কোনো ফাঁক ফোকর বেরিয়ে পড়া কিন্তু চলবে না এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু ওড়িশা এফসির বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলকে খেলতে হবে তো দেখা যাক কিভাবে এসসি বেঙ্গল নিজেদের ডিফেন্সকে অর্গানাইজ করে তবে কালকে কিন্তু আরেকবার এস সি বেঙ্গল ডিফেন্স একটা বড় পরীক্ষার সামনে পড়বে বিশেষ করে ওড়িশা এফসির বিরুদ্ধে তাদের যেরকম স্ট্রং বিদেশি স্ট্রাইকিং লাইন আপ এবং মিডফিল্ডেও যারা রয়েছেন যেরকম জ্যাভি হার্নান্ডেস যার কথা বলছিলাম তিনি কিন্তু অসাধারণ একজন খেলোয়াড় এবং এটিকে মোহনবাগান এবং এটিকে দলের সাথে যখন তিনি ছিলেন তখন থেকেই তার পারফরমেন্স কিন্তু আমরা দেখেছি এবং এই মরশুমে তিনি আইএসএল এর প্রথম ম্যাচে যেহেতু জোড়া গোল করেছেন তো তার কনফিডেন্স লেভেল যথেষ্ট ভালো থাকবে এবং সেট পিসের ক্ষেত্রেও কিন্তু এস সি বেঙ্গলকে খুব সতর্ক থাকতে হবে জ্যাভি ফার্নান্ডেস কিন্তু অসাধারণ সেট পিস নিচ্ছেন প্রথম ম্যাচে কিন্তু সেট পিসে গোলও পেয়েছেন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তো সেই জন্য এই ম্যাচে কিন্তু খুবই সতর্কভাবে ডিফেন্স করতে হবে অন্যদিকে মিডফিল্ডকেও কিন্তু অনেকটা দায়িত্ব নিয়ে খেলতে হবে সৌরভ দাস এবং তার সাথে সাথে অমরজিৎ সিং কিয়াম তাদেরকে কিন্তু অনেকটা দায়িত্ব নিয়ে খেলতে হবে মিডফিল্ডে এবং ব্লকিংটা ঠিকঠাক করতে হবে না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে এবং ডারভি সিবিচ তাকে কিন্তু একটা ক্রিয়েটিভ রোল নিতে হবে থ্রু বলগুলো ঠিকঠাক বাড়াতে হবে এবং মিডফিল্ডে কিন্তু একটা ক্রিয়েটিভিটির ল্যাক করছে এসসি বেঙ্গল সেই ক্রিয়েটিভিটিটা কিন্তু একমাত্র ডারভিসিবিচের মধ্যেই আছে তিনি কিন্তু চেষ্টা করলে তার তরফ থেকে কিন্তু সেই ক্রিয়েটিভিটিটা এসসি বেঙ্গল মিডফিল্ডে আসতে পারে আর কোনো খেলোয়াড়ের কিন্তু সেই ক্রিয়েটিভ ক্ষমতাটা নেই তো ডারভিসেবিচকে কিন্তু সেই রোলটা নিতে হবে এবং এর সাথে সাথে অ্যাটাকের ক্ষেত্রে পেরোসেভিচ কিন্তু তিনি বারবার বক্সে ঢুকে পড়ছেন তার পায়ের কাজ চোখে পড়ছে অসাধারণ স্কিলফুল খেলোয়াড় কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তার কিন্তু ফিনিশিংয়ের একটু অভাব রয়েছে তিনি কিন্তু গোলের ক্ষেত্রে ফিনিশটা ঠিকঠাক করতে পারছেন না তো পেরোসোভিসকে কিন্তু এই জিনিসটাকে কাটিয়ে উঠতে হবে এবং যে সুযোগগুলো তিনি যদি পান সেরকম ভালো সুযোগ সেগুলোকে কিন্তু গোলে কনভার্ট করতেই হবে আর অন্যদিকে ড্যানিয়াল চিমা ড্যানিয়াল চিমার কিন্তু দু ম্যাচে পারফরমেন্স সেরকম আহামরি কিছু নয় এবং তিনি যেরকম প্রোফাইল নিয়ে এসছেন ভারতে তার কিন্তু সেই অনুযায়ী পারফরমেন্স এখন পর্যন্ত নেই তো এই ম্যাচে কিন্তু ড্যানিয়াল চিমাকেও নিজেকে পারফর্ম করার চেষ্টা করতে হবে এবং ড্যানিয়াল চিমা যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্যানিয়াল চিমা কিন্তু বল না পেয়ে অনেক সময় মাঠে নিচে নেমে আসছেন তো সাপ্লাই লাইনটা যদি ঠিকঠাক থাকে এসসি বেঙ্গলে আশা করা যায় ড্যানিয়াল চিমা কিন্তু নিজের যে স্বাভাবিক ছন্দে সেটা ফিরতে তাকে সাহায্য করতে পারে যদি বল সাপ্লাই লাইনটা এস বেঙ্গল বেঙ্গল মিডফিল্ডে ঠিকঠাক থাকে দেখা যাক কি হয় আগামীকালের ম্যাচে আমাদের নজর থাকবে অবশ্যই এবং এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি বা আমাদের চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা